গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠেছি, রোজকার ডিউটি, এখন হচ্ছে রুটি, রুটি হচ্ছে, আর মামা আমাদেরকে ব্রাশ করছে, আর গরমে হচ্ছে গেছে কলেজে পিকনিকে, আর মামা হচ্ছে এখন ঘুম থেকে উঠলো, আন্টি চলে আসবে এক্ষুনি, দেরি হয়ে গেছে। ওই দেখো পাগলির মতন হয়ে গেছে, দেখেছো? তাহলে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা অবশ্যই রান্না বান্না কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করতে যাবো, স্নান করে পুজো দেবো। তা চলো পুজো দিয়ে আবার বৌদি বাড়ি যেতে হবে, তা চলো পরে আবার দেখা হচ্ছে। আমার স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মামের আন্টি পড়াতে এসে মাম্মামকে সে কখন এখনও পড়াচ্ছে, তা হয়ে গেলে এখন আবার বৌদির বাড়ি যাবো, বোনের বাড়ি যাবো, চলো পরে আবার দেখা হচ্ছে। মাম্মামের আন্টি পড়িয়ে চলে গেল, তা এখন তালা দেবো। মা তোর কি পা একটুখানি ইয়ে নেই, সুস্থি ভাই বসতে পারিস না তুই একটুখানি, সব সময় লাফালাফি করিস, বাবা আজ ভাজাটা দেখেই মনে হচ্ছে কি দারুণ হয়েছে, নিম বেগুন ভাজা, এখানে চাটনি, বড়া ভাজা, আর এখানে আছে ডাল। কালকে লুচি খুব ভালো খেয়েছে, মাছ ভাজা আমার জন্য, এখানে আছে ভাত, আর এখানে আছে মাছের ঝোল, ফুলকপি দিয়ে আলু দিয়ে করেছে আবার বাবা। কালকে খুব ভালো খেয়েছে লুচি, আমার বোন তো বেশি ভালো খেয়েছে, এখন বাস্ট হচ্ছে। এত ভালোবাসি, এবার হলো আমার দুই ননদকেও শিখিয়ে দিয়েছি, এবার কেউ বলবে কি আমরা নিম পাতা খেতে এত ভালোবাসি, তোমাদের আমাদের বাড়িতে নিমন্ত্রণ, কালকে যে নিম পাতা ভাত খাওয়া, কালকে তো এমনিতে নিমন্ত্রণ আছে, আনন্দ পাবো। তুমি কিছু বলো হনু, কি বলবো, আমার খাবার চিন্তা করছি। কিসের খাওয়ার চিন্তা? নিম পাতা। নিম পাতা খেতে ইচ্ছে করছে তোর? হ্যাঁ খাবো। ইভিন টাইম, ঘুম থেকে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ মামা এখন কুল খাচ্ছে, আদা কুল, এই কুল কি মিষ্টি কুলগুলো, এখন ঠাকুর দেবো, সন্ধ্যে দেবো, পুজো দেবো, মিষ্টি তো খাবিনা, চলো পরে আসছি। আমার বড় মেয়ে কলেজের পিকনিকে গেছিলো, চলে এসছে, আমি তো সকালবেলা দেখিও নি কেমন সেজেছে, আমি ঘুমিয়েছিলাম তখন। কেমন কাটলো? আমার এনাতে কি মোটা লাগছে রে, তুই সবাই কি মোটা লাগে এনাতে? দেখি আমার বৌদি নাকি মোটা লাগছে, বৌদিকে দেখ, আমাকে এরকম মোটা লাগছে, দেখতে পাচ্ছ লাগছে, তোমরাই বলো। তা আমাকেও তো লাগছে, আমাকে কি কম লাগছে, আমার মাথা আসি যাচ্ছে, তালা দেওয়া তো মানে তালা দেওয়া, এই যে নতুন জুতো পরে গেছে কোথাও ঘুরতে, না তালা দেওয়া, মামামটা কি জ্বালান জ্বালাচ্ছে, আর আমার বোন দেখি পুজো করছে, পুজো হয়ে গেছে, নিম পাতা খেয়েছিলিস? বাবা সবাই, মাও হাফ ভাত, আমিও হাফ ভাত। এখানে হচ্ছে আদি আর ইসে খেলা করছে মাম্মাম, আর আমার বৌদি এখানে ফোন ঘাটছে বসে বসে, দেখতে পাচ্ছ? আমার ছেলে ফোন দিয়েছে, আমি ওর জন্য ফোন ঘাটছি, সময় কাটায়, ফোন দেখে সময় কাটায় এখন। আর এদিকে কি হচ্ছে, বেশি টেস্ট খেতে হবে না, একটু অ টেস্ট খাও তো তুমি, আর এখনও এখানে আছে বড়া ভাজবে,
তেল দিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে বড়া ভাজছে, এখন বড়া হ্যালেঞ্চা শাকের বড়া। দেখো বনুকে কি সুন্দর কোলে নিয়েছে আমাদের আদি দাদা। বনুর কপালে কে আসছে, কে আসছে, আমি আসছে, বন্ধ করে দি, একটা অপমান। কোথায় তো খুলে দাঁড়ালো, হ্যাঁ বড় মামি আসছে, কোথায় খুলে দাঁড়িয়ে থাকবে। তুমি কেমন খাচ্ছ কাকিমা? আমার বোন নিয়ে চলে এসছে, কি বলতো, এলেঞ্চা শাকের বড়া, ভিটামিন উপকার। হ্যাঁ এখন সব পরিবেশন হবে, কটা করে হয় চারটে করে। আজ আমার বড় বৌদি খাওয়া শেখাবো, এর আগে আমি বলেছি খাও একটু ঝোল, ঝোল খায় না। এবার দেখি বড়া থেকে চলো খেয়ে দেখি কেমন লাগছে। বড় বৌদি বলো, বড় বৌদির কাছে আমি শুনতে যাই, ভালো হয়েছে এখন। বৌদি বলো কেমন হয়েছে, আমাদের তো প্রিয় খাবার, কি বলবো বল। তোমরা কেউ কি খাও হ্যালেঞ্চা শাকের বড়া? চলো তোমরা কি উঠবে না নাকি? চলো টিভি দেখছি, দরজা খোল। চলো আমরা এখন যাচ্ছি সবাই একটু গুরু গুরু করতে, একটু গুরু গুরু করে আসি আমরা এখন। চলো চলো এতজন মিলে লিফটে, চারজন আর চারজনের ফিগারটা দেখো তুমি, চারজনে ঠিক আছে লিফটে, আমাদের মাপেরই তো বানাইছে। হ্যাঁ তিনে সব মার্কেটিং করতে বেরোচ্ছে এখন, এদের মার্কেটিং শেষ হবে না, যেমন খাওয়াও শেষ হয় না এদের, মার্কেটিংও শেষ হয় না এদের। কালকে আবার নিমন্ত্রণ বাড়ি যাবে, আবার বাবা ষষ্ঠীর মার্কেটিং এখন তো দেখো। আমরা সবাই প্রসাদ খেলাম, প্রসাদ মন্দিরে। তোমরা সবাই ঠাকুরকে প্রণাম জানাও। এদের মার্কেটিং কমপ্লিট, পাগল করে দিচ্ছে তো। চলো দেখি কি তাকে, গরম লাগছে তো। আমার বৌদি কি নিয়ে আইলো দেখো দোকান থেকে। তোমরা, আমরা বললাম একটু আগে যে মার্কেটিং করতে যাচ্ছি, দেখো কি মার্কেটিং করেছি। এটা বড় ননদের জন্য নিয়ে এসেছি, মেজ ননদের তো এরকম একটা রয়েছে, তো সামনে একটা লকেট আছে, ও বলছে একই জিনিস নেবো না, পাল্টাপাল্টি হয়ে যাবে, ওর জন্য এটা নিয়ে এসেছি। তো তোমরা কমেন্ট করে বলবে, ষষ্ঠীতে দেবো, তো এখন থেকে তোমাদেরকে দেখিয়ে রাখছি। দেখো পরে দেখাও তুমি বৌদি আমাকে, ঠিক আছে তোমার হাত অবশ্য। তো দেখো ফ্রেন্ডস,
ওটা তো বড় ননদকে দিয়েছি, এটা মেজর ননদের জন্য এনেছি। ডিজাইনটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই, খুলতে টাইম লাগবে বলে আমি আগের থেকেই খুলে রেখেছি। না পড়াও ডিজাইনটা দেখো তোমরা, দুই বৌদি দুজনে দুটো দিয়ে হাতে নিয়ে বসে রয়েছে মেজর ননদকে পড়াবে। সাজাবো একদম, দেখেছো ননদের হাতটা দেখো তোমরা একবার, তুমি একা তো একা পড়াও দেখো। এখন আর কি লাগতে তো হবে না, আমার ননদ যায় হাতটা একটু প্রবলেম হচ্ছে ওর জন্য আমি পরিয়ে দিচ্ছি। এখনো দেরি, বৈশাখ মাসে বলো না, এখন থেকে কেননা তারপরে ষষ্ঠীর সময় প্রচুর মানে খরচা আছে, তখন তো আবার নন্দে জামাইদের জন্য কিনতে হবে খাসির মাংস টাংস ফল টল মিষ্টি দই টই অনেক রকমের রান্না হয় তোমরা তো জানোই আমাদের, তো ওর জন্য আগে আগে গিফটগুলো কিনে রাখলাম। ও বৌদি হাটটা পরে দিচ্ছে আমাকে, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। গাইস আজ এই ভিডিওটা বেশি কিছু দেখাতে পারিনি তোমাদেরকে, যাই হোক ভিডিও বেশি বাড়বো না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও, একদম ভুলো না। চলো টাটা, আজকের মতো ব্লগ ব্লগ এখানেই শেষ, কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। ও কালকে আবার আমাদের নিমন্ত্রণ আছে, সবাই মিলে সব যাবো, করবো না করবো নিশ্চয়ই তোমাদের সামনে। চলো টাটা।